আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। ডিম্বাশয় থেকে প্রায় 12 কেজি ওজনের টিউমার অপারেশন করে ফের নজির গড়ল কল্যাণী জেএনএম হসপিটালের গাইনোকোলজিস্ট বিভাগের চিকিৎসক অভিজিৎ হালদার ও তার টিম। সচরাচর এমন অপারেশন এই হসপিটালে খুবই বিরল। ডাক্তার অভিজিৎ হালদার বলেন, সন্তান প্রসব করার পরও রোগীর পেট একজন গর্ভবতী মহিলার মতো ছিল। এমন অবস্থায় জেএনএম হসপিটালে তাকে ভর্তি করা হয়। তারপর ইনভেস্টিগেশনের পর টিউমার ধরা পড়ে। রোগীর একটি ডিম্বাশয়ে প্রায় 12 কেজি ওজনের টিউমারের সাথে সাথে অপর ডিম্বাশয়ে একটি ডার্ময়েড সিস্ট ছিল, যেগুলো অপারেশনের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। আরেকটি ডিম্বাশয় সংরক্ষণ করা হয়েছে যাতে পরবর্তীতে আবার সন্তান ধারণ করতে পারেন তিনি। এমন ধরনের ক্রিটিক্যাল অপারেশন করে সাধারণ মানুষকে উপযুক্ত পরিষেবা দিয়ে তারা আপ্লুত, জানালেন চিকিৎসক। স্যার, আজ আপনারা একটা গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন স্যার কিছুক্ষণ আগে। তো স্যার, পেশেন্ট কী নিয়ে, কী অবজেকশন নিয়ে স্যার ভর্তি হয়েছিল এখানে? পেশেন্টটা 19 বছরের পেশেন্ট। তো পেশেন্টটা অ্যাডনেটাল পিরিয়ডে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা না পড়লেও শেষ আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে ওর পেটে একটা প্রায় 30 সেন্টিমিটার সাইজের সিস্ট বা টিউমার রয়েছে। পেশেন্টটার ফর্চুনেটলি নর্মাল ডেলিভারি হয়, বিকজ দেখতেই পাচ্ছেন মাছটা বিশাল বড় এবং এটা রানাঘাট হসপিটালে নর্মাল ডেলিভারি হয়ে যায়। কিন্তু আফটার দ্যাট পেশেন্টের পেট, আপনার ফটোতে দেখবেন যে আগে অ্যান্টিনেটাল পিরিয়ডে পেটটা সেই বড়ই ছিল। এবং দেন আমরা আমাদের আউটডোরে আসে পেশেন্টটা যে আমাদের পেটের সিস্ট বা টিউমার আছে। এটা আনলাইকলি, খুব কম দেখা যাচ্ছে এরকম যে একটা 1.5 কেজি ওজনের বাচ্চা জন্ম দেওয়ার পরও তার পেটটা প্রায় 36 উইক সাইজে রয়েছে। তখন আমরা সিটি স্ক্যান করাই এবং ডিজিজের ইনভেস্টিগেশন করাই। তারপর দেখা যায় যে পেশেন্টের পেটে একটা ডার্ময়েড সিস্টও আছে, একটা ওভারিতে ডার্ময়েড সিস্ট, একটা ওভারিতে টিউমার। বাট আমরা ভেবেছিলাম বোধহয় একটা টিউমারই হবে। তো পেশেন্টটাকে ল্যাপারোটমির জন্য প্রিপেয়ার করা হচ্ছিল। এমন অবস্থায় আজকে ইমার্জেন্সি পেশেন্টের পেইন হয়, অ্যাবডোমিনাল টর্শনের জন্য হতে পারে। পেশেন্ট অ্যাডমিশন করতে হয় আমাদের আর্জেন্ট। বাট আলটিমেটলি আজকে এখন আমরা অপারেশন করি। দেখা যায় যে পেশেন্টের পেটে হিউজ একটা টিউমার রয়েছে লেফট ওভারি থেকে। লেফট ওভারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আর ডান দিকে ওভারিতে একটা ডার্ময়েড সিস্ট রয়েছে। ডার্ময়েড টিউমারও একটা টিউমার যেটাতে চুল থাকে, দাগ থাকে এবং কিছু দূষিত পদার্থ থাকে। তো আমরা বাঁদিকে ডিম্বাশয় এবং যেটা নালী সেটাকে পুরো বাদ দিই, যেটাকে বলে ডান দিকে, বাঁদিকের তো বাঁদিকে পুরো ওভারিটা বাদ দেওয়া হয় এবং সালপিঙ্গ ওপরেক্টমি। ডান পেশেন্টের বয়স যেহেতু 19, এখনো একটা বাচ্চা নেবে আশা করি। তো সেই জন্য তার ডান দিকের ওভারিটাকে আমরা প্রিজার্ভ করা। স্যার, এই অপারেশনটা এরকম অপারেশন তো হসপিটাল সাধারণত জেএনএম এর মতন স্যার হসপিটালে এরকম কেস তো স্যার খুবই বিরল। তো স্যার, অপারেশন করতে গিয়ে আপনারা কতটা ক্রিটিক্যাল অপারেশন মনে হয়েছে স্যার? কতটা স্যার এরকম যে অপারেশন হয় এগুলো স্যার হসপিটালে তো বিরল, সাধারণত সাধারণ পর্যায়ে তো এইসব এরকম স্যার অপারেশন দেখা যায় না। না হলে পেশেন্ট রানাঘাটের পেশেন্ট সে আমাদের মেডিকেল কলেজে আসে নিশ্চয়ই ট্রিটমেন্ট পাওয়ার জন্য, কারণ বাইরে বা ওই রানাঘাটের দিকে কোনো হসপিটালে তাকে অ্যাডমিট করে অপারেশন করাই যেত। কিন্তু সে জওহরলালে আসে বিকজ এটা মেডিকেল কলেজ এবং আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি সাধারণত। কিন্তু এটা আমার অভিজ্ঞতাতেও এবং আমাদের যারা কলিগ বা সিনিয়র যারা আছে প্রত্যেকের কাছে এটা পুরো একদমই রেয়ার, কারণ সবথেকে বড় কথা সে ডেলিভারি করেছে। নদিয়া থেকে রাজীব চ্যাটার্জি রিপোর্ট, রেগুলার নিউজ। পুজো বা বিয়েবাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নাম্বার 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। শুক্রবার বনগাঁ থেকে রামপুরহাট পর্যন্ত বাস পরিষেবা পরিদর্শন করতে বনগাঁয় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে তোপ দাগেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, কয়েকজন বুড়ো নেতা রাতারাতি খুব জ্ঞান দিচ্ছেন। এ সমস্ত নেতা মার খাওয়ার সময় কিন্তু ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন এমন লোকদের তিনি দায়িত্ব দেবেন যারা পার্টিটাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে, তাদেরকে মদন মিত্র বরদাস্ত করবে না। আসুন শুনে নি আর কি বললেন তিনি। অ্যাকচুয়ালি আমি এবং আমার পরিবার ঈশ্বর ছাড়া একজনের কাছে কৃতজ্ঞ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারবার আমাকে ইতিহাসের বিস্তৃতির অতল থেকে আবার লাইভে নিয়ে এসছেন। আমাকে ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করেছেন। এই মুহূর্তে বনগাঁ থেকে যেটা ডিমান্ড, মমতা ব্যানার্জি কঙ্কালীতলা সাজিয়েছেন, মদনমোহনতলা সাজিয়েছেন, তারাপীঠ সাজিয়েছেন, দক্ষিণ অলরেডি আছে, যদিও কালীঘাট সাজিয়েছেন। আমি বলতেই পারি আপনি যে হিন্দুদের কথা বলছেন তা কেন, মুর্শিদাবাদের নবাব বাড়ি সাজিয়েছেন, তারপরে ভাগীরথী তীর সাজিয়েছেন। বনগাঁ থেকে ডিরেক্ট এসি বাস যদি ট্যুরিজমকে ডেভেলপ, মানে আমি তখন আমি ট্যুরিজম মন্ত্রী নই, কেউ নয়, কিন্তু পরিবহন এবং ট্যুরিজম একে অপরের সঙ্গে যুক্ত। আমি চাই যে এমনভাবে বাসগুলো যাক, যেমন এর আগে যখন আমি এসেছিলাম আমি 4000 যান বাস দিয়েছিলাম, একদিনে 4000 যান বাস, যেগুলো দেখেন আপনারা, মানে আমি নয় মমতা ব্যানার্জি দিয়েছিলেন। এই আমি কথাটা খুব অহংকারে রয়ে যাচ্ছে, সেটা আসছি পরে। তো আমরা চাই এখান থেকে ধরুন মদনমোহনতলা, সিমলা কালীবাড়ি, দার্জিলিং কালীবাড়ি, তারপরে মালদার একটা বিখ্যাত জায়গা, মানে বনগাঁ সারা পশ্চিমবঙ্গের সঙ্গে কানেক্টেড হোক। কোতোয়ালি যাক, মসজিদে যাক, ইমামবাড়া যাক, বনগাঁ থেকে চুচরো ব্যান্ডেল। আমরা ব্রিটিশের খবর জানি যে 200 বছর শাসন করেছে, তার আগে ডেনমার্ক, ফ্রান্স, কীভাবে এরা চালাতো। আচ্ছা, আমরা কি ওদের থেকে প্রশিক্ষণ শিখতে পারি না? ঢাল নেই, তরোয়াল নেই, কিন্তু সেই সময় শান্ত পন্ডিচেরি, শান্ত ব্যান্ডেল, শান্ত চন্দননগর, চুচরো চলেছে। এই সবটা নিয়ে আমি ইনস্ট্রাকশন এসেছিলাম। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার 30 বছরের বন্ধু হচ্ছে রতন ঘোষ। আমি শুনেছি রতন ঘোষ নাকি আমাদের পার্টিতে আবেদন করেছেন ফিরে যাবার জন্য, কিন্তু এখনো পার্টি ওনাকে নেয়নি। এখন যতক্ষণ না পার্টি ওনাকে নিচ্ছে, ততক্ষণ আমি ওনার আমন্ত্রণে আমি পার্টির প্রোগ্রাম করতে পারবো না। কিন্তু মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? পার্টির সঙ্গে নেই বলে আমি তো বিজেপির বহু বাড়িতে নেমন্তন্নে যাচ্ছি, সিপিএমের নেতারা কেউ নেমন্তন্ন করলে আমি জিভ লক লক করে, মানে জিভ দিয়ে রস পড়ছে আমার, আমি দেই দেই করে নাচতে নাচতে যাচ্ছি। তো আমি রতনের আমন্ত্রণে এসেছি, রতন আসবে, ও স্ত্রীকে খুবই খারাপ, শরীর খারাপ, বারাসাতে গেছে, আর ডাকু এরা দুজনেই এই মুহূর্তে আমি শুনেছি যে ওটা। দেখুন একটা কথা বলি, আমি যদি শুধু পার্টির লোকের সঙ্গেই মিশি, তাহলে আমায় গেলে বলবে 48%, 52%, 38%, মানে পার্সেন্টেজে ছাপ বেড়ে দেবে। কিন্তু আমি যদি পার্টির বাইরে মিশি তাহলে বলবে 100%। তো মমতা ব্যানার্জির শিক্ষা হচ্ছে মানুষের সঙ্গে থাকো, মানুষের সঙ্গে মেশো। এবং আপনাকে মনে রাখতে হবে, এই মুহূর্তে আমাদের পার্টির মুখপাত্র হচ্ছে কুণাল ঘোষ। আমাদের পার্টির মুখপাত্র ডেরেক ওব্রায়েন। আমি জানি না সে কবে থেকে তৃণমূল কংগ্রেস করেছেন, করতে পারেন আলাদা। उदयन गुह सिद्दीकुल्ला 2006 থেকে এসছেন, দোলা আসছেন পূর্ণেন্দু বসু সিঙ্গুর থেকে, দিদিমণি ওদের পুরো পার্টির দায়িত্ব দিয়ে দিয়েছেন। এরপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি কদিন আগেও সিপিএম পার্টি তাড়িয়ে দিয়েছিল, সায়নী ঘোষ, আমি বেশি বলতে চাই না, আমি শুধু বলতে চাই এরা আমাদের পার্টির মুখপত্র। মুখপত্র মানে কি এইরাই মদন মিত্র বসে আছে। আপনি আপনার ক্যামেরায় কোথাও দেখাবেন না যে আজ তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্র বলেন, আপনি বলবেন মদন মিত্র বলেন, তাতেই দেখবেন পক্ষে বিপক্ষে ভোট আসবে। কারণ মদন মিত্র হচ্ছে এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, রিকগনাইজড, নন রিকগনাইজড মুখপত্র। সামনে তো পুরো ভোট, আমি বলছি আসছি, আমি আসতে পারবো, কিন্তু এই নিয়ে আমাদের পার্টির কোনো দ্বন্দ্ব নেই, আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের পার্টিতে দুটো রুল আছে, লিডার ক্যান ডু নো রং, ইফ লিডার ইজ রং সি রুল ওয়ান। মমতা ব্যানার্জি যেটা করবে, অ্যান্ড আই এম এ লয়ালিস্ট। কালকে যদি অর্জুন সিং হঠাৎ বসে আমার পার্টির মুখপাত্র হয়ে যান, আমি আশ্চর্য হব না। এই কারণে হব না যে অর্জুন সিংয়ের ওখানে যারা মেনলি অর্জুন সিংকে বানিয়েছেন বা আমাদের হারিয়েছেন, তারা আজকে আমার পার্টির চেয়ারম্যান, তারা আমার পার্টির প্রধান নেতা, কিন্তু কই আমরা তো ঝগড়া করছি না। অর্থাৎ দিদিমণির মনটা হচ্ছে খুব বড়, বিরাট মন, বিরাট। দিদিমণির মনটা হচ্ছে যে টু এর ইজ হিউম্যান, মানুষ মানুষ মধ্যেই ভুল করে। তো শুভেন্দুর বাবাটাই বলতে চাই না, কারণ শুভেন্দু খুবই নোংরামি করেছে। সামনে পুরো ভোট, আজকে বনগাঁয় এলেন, তো বনগাঁ তৃণমূল নেতাদের সঙ্গে কি আলোচনা হয়? আলোচনা দেখুন, আমি অফিসিয়ালি তো করতে পারি না, সেই অর্থে আমি বনগাঁর মানে কি বলবো, আমার পার্টি খুব ভীষণ ডিসিপ্লিন। ভারতবর্ষের সব থেকে ডিসিপ্লিন পার্টি হচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। এখানে কংগ্রেস থেকে শুরু করে বিজেপিও বলতে পারে না এত ডিসিপ্লিন। এই যে ধরুন আমি কাল থেকে এখানে এসেছি, এই মুহূর্তে পার্টির চেয়ারম্যান হচ্ছে গোপাল শেঠ, তাই তো? আমার সঙ্গে দেখাও হয়নি, কথা হয়নি, কিন্তু আমার সঙ্গে বারবার ডাকু, রতন ঘোষ, রাত্রে কি খাবো না খাবো, অর্থাৎ গোপাল দেখা করে, কারণ আমি অফিসিয়াল ট্যুরে আসিনি, আমি এসছি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ট্যুরে, হুইচ ডাজন্ট বিলং টু দি পার্টি। কিন্তু আমি এখান থেকে যা সাজেশান নিয়ে গেলাম, আমি ধরুন 1 মাসের মধ্যে এই সার্ভিসগুলো চালু করে দেবো। এখান থেকে রামপুরহাট উঠবে, বনগাঁ থেকে এসসি গাড়ি রামপুরহাট, কঙ্কালীতলা, মদনমোহনতলা। সেসব নেতা কিন্তু এইসব আন্দোলনে মার খাওয়া ডান্ডার সময় ছিলেন না। কাউকে কি মিন করছে? না না না, আমি কখনো কাউকে মিন করি না। তারা হঠাৎ রাতারাতি জ্ঞান দিচ্ছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে, যেমন আমার অনেকে বলে তোমার ফেসবুক খুব পপুলার, আমার ফেসবুক না, আমার ফেসলুক। আমার পতাকা লাগে না, আমার সরকারি গাড়ি লাগে না, আমি রাস্তা দিয়ে গেলে চশমাটা না বাড়িয়েই পুলিশ গাড়িটা ছেড়ে দেয়, এটা হচ্ছে ফেস লুক। কিছু কিছু নেতা হঠাৎ বলছেন রাতারাতি এইটা ঠিক, ওইটা না, ওইটা বলে ভালো হতো না, মানে আসলে। আবার কিছু নেতা বললেন যে শুভেন্দুর মতো ভালো ছেলে হয় না, শুভেন্দু সত্যি এরকমভাবে, সত্যি শুভেন্দু কিচ্ছু করেনি, করে এমনভাবে করলেন তাতে মোটামুটি 1 মাসের জায়গা আর 1 দিন যদি বেশি হতো পার্টি ভোগে চলে যেত। শুভেন্দু পর্বে তারা পার্টিটাকে মায়ের ভোগে পাঠিয়ে দিলেন। দেখুন, এটা মমতা ব্যানার্জির পার্টি। মমতা ব্যানার্জি যদি মনে করেন যে পার্টি যারা ভোগে পাঠাচ্ছে আমি তাদের হাতেই পার্টির দায়িত্ব দেবো, দেবেন, আপনার পার্টি। কিন্তু ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, উঠিতে বসিতে করি বাপান্ত শুনো শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন তবু না চেত। আমি যা ঠিক করছি, আমি একটা জিপ নিয়ে বেরোচ্ছি নিজে চালিয়ে, সারা পশ্চিম, আমি কোনো মিটিং করবো না। सुदूर ओपरे लेखा थाकबे तृणमूल कर्मीरा जोगाजोग करते पारेन आमि कथा उद्देश्य प्रत्येकेर काछे बोलबो संयत हन सुस्थ हन दया करे फोरेंसिक टेस्टे एखन जाबेन ना कारण जारा फोरेंसिक टेस्ट करछेन बा जारा फोरेंसिक टेस्टेर दायित्व निच्छेन तादेर फोरेंसिके गेले प्रॉब्लेम हয়ে যাবে। ডিএনএ টেস্ট বা ফরেনসিক টেস্ট করার মতো সময় কি চলে আসছে দলের কর্মীদের? কথা বলুন দলের কর্মীদের কোন জায়গা এই যে বলল না ডিএনএ টেস্ট ডিএনএ করতে হবে মানে সময় চলে আসছে কি সেরকম আমি সেই সময় আসেনি কিন্তু অ্যাকচুয়ালি অর্জুন কে গিয়ে বলল যে তোমার বাড়িতে ডাকাতি হচ্ছে মেয়েদের লুটে নিয়ে যাচ্ছে তো অর্জুন বল কি আমার বাড়ি তুলতে গেল তুলতে পারলো না তখন কৃষ্ণ বললেন অর্জুন দুঃখ করো না তোমার পর্ব শেষ সবাই এটা বিরাট নাটক সময়ের পর্ব শেষ হচ্ছে তো তো এখন তৃণমূল কংগ্রেস আরেকটা কথা এই এত আলোচনা এত বিরোধিতা বা মানে এত কিছু এটা কিন্তু এর আগে ছিল না ঠিক যখন পৌরসভা বিজেপি শেষ সিপিএম শেষ ক্যান্ডিডেট দিতে পারছে না যখন এটার পরেই আমরা 24 জনের তৈরি হচ্ছি যখন প্রায় গুজরাট গোয়া त्रिपुरा यूपी हमारा प्राय प्रस्तुत ठीक तक ही तैरि हो जाए अभिषेक के चिनी सो मैच्योर सो एवं अभिषेक फालतू कथा बोलेना देखो अभिषेक बोलते पारतो जो दीची हमार एलाका नय सारा बांगला सब जगह बंद ता बोलेनी आमार एलाकाय ताओ कि एक दिने 15,000 टेस्ट करेछेन 3% पावा गेछे उन्नी बोलते प्रोग्राम है ना सब बंद आमी बोलछी उन्नी बोलेननी उन्नी महासचिव अर्थात उन्नी कखनोई पार्टी मतब्बरी निजेरा तो तुले बोलेननी आमी जा बोलबो ताई होबे किन्तु किछु करा तो नेई धरुन आपनि यदि महाभारते जान ओखाने युधिष्ठिर हरिदास पाल दुर्योधन जामा कापड़ मोछार लोक क्यारेक्टर हच्छे कृष्ण अपनी जी रामायणे जान सेखाने रामायणे गेले देखबेन बाकी सब हरिदास पाल मेन क्यारेक्टर हच्छे किन्तु द्रोणाचार्य भीष्म राम इत्यादि अर्थात अपनी ना वास्तवटाके अस्वीकार करते पारबेन ना पश्चिमबंगेर वास्तव हच्छे ममता बंद्योपाध्याय और जतदिन ममता बंद्योपाध्याय जिंदा थाकबे तृणमूल कংগ্রেসের मदन मित्ररा पाड़ाय पाड़ाय बेरिये बोलबे ममता इज आवर बैनर अभिषेक इज आवर वीपन ममता आमार बैनर अभिषेक आमार अस्त्र बोलो आज के मकर संक्रांति बंगाबासी उद्देश्य किछु बार्ता देबे पीठे खान पुष्पुली खान आमार केउ देयनि एखोनो कि असभ्य बंगाबासीदेर कथा बोलछि ना आपनादेरও দেয়নি কেউ দেয়নি এটা বিরাট কারণ তো দেয়নি না আমি সবই ঠিকই কিন্তু একটা কথা বলি আমি কিছুই বলবো না আমি শুধু তৃণমূলকে বলবো আজ এই মকর সংক্রান্তির দিন ওরে হাল ছেড়ে দে ও মাঝি হেলা করিস না ওরে হাল ছেড়ে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা শুনুন আমি হচ্ছি নবকুমার আমি সেই কপালকুণ্ডলায় বিশ্বাস করি যে সবাই ছেড়ে পালিয়ে গেল সমুদ্রে ঝাঁপ মারো ठीक तुम्हार काछे खबर आसबे पथिक तुमी कि पथ हारियेछो ब्यूरो रिपोर्ट रेगुलर न्यूज़ आपनारा देखছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায় কোভিড সংক্রমণ বৃদ্ধির জন্য গতকালই ব্যারাকপুরে ভার্চুয়াল বৈঠক হয়েছিল ব্যারাকপুর প্রশাসনিক ভবনে সেখানে সিদ্ধান্ত হয়েছিল ব্যারাকপুর মহকুমায় সপ্তাহে দুদিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার সম্পূর্ণ বন্ধ থাকবে এর পাশাপাশি প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সংক্রমণের নিরিখে পৌরসভাগুলো নিজস্ব বিধিনিষেধ আরোপ করতে পারবে। সেই পরিপ্রেক্ষিতে গত 12 জানুয়ারি পর্যন্ত পানিহাটি পৌরসভা সংক্রমণ প্রায় 1200। তাই পানিহাটি পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে একদিন পরপর বন্ধ থাকবে পানিহাটি, সম্পূর্ণ দোকানপাট, বাজার, মল। এই নির্দেশিকা চালু হবে আগামী 17 জানুয়ারি থেকে, অর্থাৎ সোমবার থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ চালু থাকবে বলে জানিয়েছেন পানিহাটি পৌরসভার উপপৌর প্রশাসক সোমনাথ দে। যেভাবে কোভিড বাড়ছে আপনারা নতুন সিদ্ধান্ত নিন, কী সিদ্ধান্ত নিয়েছেন? নতুন সিদ্ধান্ত মানে গত রবিবার অবধি যে সিদ্ধান্তটা ছিল যে অল্টারনেটিভ ডেতে বাজার বন্ধ থাকবে। কিছু বাজার যদি সোমবার বন্ধ থাকে, কিছু বাজার মঙ্গলবার বন্ধ থাকবে, কিছু বাজার বুধবার খোলা থাকলে বৃহস্পতিবার বন্ধ থাকবে এবং রোববার দিন 16 তারিখ টোটাল পানিহাটির সমস্ত বাজার, দোকান, সমস্ত কিছু শপিং মল থেকে শুরু করে সব বন্ধ থাকবে 16 তারিখ। এই সিদ্ধান্ত আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি বাজার কমিটিকে সামনে রেখে। বিধায়ক নির্মল ঘোষ গতকাল আমাদের মাননীয় মহকুমা শাসক এটি ভিসি করেছেন, তাতে মাননীয় মন্ত্রীরা ছিলেন, পুলিশের সিভি সাহেব ছিলেন এবং আধিকারিকরা ছিলেন। সেখানেও আমাদের যে সিদ্ধান্ত হয়েছে বন্ধের ব্যাপারে, তাতে আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা হচ্ছে অল্টারনেটিভ ডেতে পানিহাটিকে বন্ধ রাখা। যদি সোমবার দিন পানিহাটি পুরো খোলা থাকে, মঙ্গলবার দিন পানিহাটি বন্ধ থাকে, পুরো পানিহাটি বন্ধ থাকবে। আবার বুধবার পানিহাটি পুরো খোলা, বৃহস্পতিবার পানিহাটি পুরো বন্ধ থাকবে। এই রোটেশন চলছে। এই রোটেশন আপাতত মোটামুটি 31 তারিখ অবধি আমরা 15 দিনের জন্য রোটেশনটা করেছি, জানুয়ারি মাসের 31 তারিখ অবধি। যদি কোনো বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের পক্ষ থেকে না আসে তাহলে আমরা এটা আপাতত আগামী 15 দিন এই সিদ্ধান্ত মেনে আমরা চলি, যাতে পানিহাটিতে কোভিডের সংখ্যাটাকে আমরা একটা জায়গায় আনতে পারি। কারণ যেভাবে কোভিডের সংখ্যা পানিহাটিতে দিনের দিন বৃদ্ধি পাচ্ছে, এটার একটা হ্রাস টানা দরকার। সেই হ্রাস টানতে গেলে অতএব বাজারের উপর আমাদের একটা প্রেশার দিতেই হবে এবং বাজারে যেভাবে মানুষ যাতায়াত করছে বা বাজারে যেভাবে ভিড় হচ্ছে সেটাকে হ্রাস না টানলে এটাকে টানা যাবে না। এখন পর্যন্ত পানিহাটি কত কোভিড পজিটিভ? গতকাল অবধি প্রায় নিয়ার অ্যাবাউট আপনার কোভিডের আক্রান্ত ছিল প্রায় 1200 কাছাকাছি। গতকাল প্রায় 1200 মতো কোভিডে আক্রান্ত পানিহাটি। হ্যাঁ, 1200। 12 তারিখ অবধি কোভিডে আক্রান্তের যা সংখ্যা এসছে, 13 তারিখেরটা পাওয়া যায়নি, 13 তারিখটা আজকে পাওয়া যাবে। 12 তারিখ অবধি প্রায় 1200 মতো পানিহাটিতে কোভিড অ্যাক্টিভ কেস ছিল। নতুন যে নির্দেশিকা সেটা কবে থেকে জারি হবে? এটা সোমবার থেকে, আজকে থেকেই আমরা একটা রেডি করে সমস্ত বাজার কমিটি, পুলিশ প্রশাসন এবং সমস্ত কাউন্সিলরদের হাতে পৌঁছে দিচ্ছি, তাদের বাজার কমিটিকে দিয়ে দেওয়ার জন্য। আগামী সোমবার দিন থেকে চালু হয়ে যাবে। সোমবার দিন পুরো পানিহাটি খোলা থাকবে, মঙ্গলবার পুরো পানিহাটি বন্ধ থাকবে। এরকম করে 31 তারিখ অবধি আমাদের চলবে। আচ্ছা, এই যে পুরো পানিহাটি যে বন্ধ থাকতে বলেছেন, সেটা কি মানে শুধু বাজার না? সমস্ত বাজার, দোকান, শপিং মল থেকে শুরু করে সমস্ত কিছু। পাড়ার দোকানের ক্ষেত্রে কি? পাড়ার দোকানের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনের মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে। গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2 BHK ও 3 BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831919515 এই নম্বরে। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। করোনা সংক্রমণ রোধে প্রশাসন আগেই সিদ্ধান্ত নিয়েছিল সপ্তাহে 2 দিন করে বাজার বন্ধের। সেই মতো শুক্রবার সকাল থেকে অশোকনগর, কল্যাণ গাঁর পৌরসভার বিভিন্ন বাজারগুলি ছিল বন্ধ। অশোকনগরের গোলবাজার, কচুয়া বাজার, 3 নম্বর বাজারসহ আরও প্রায় 20টি বাজার ছিল বন্ধ। তবে জরুরি পরিষেবা, ওষুধের দোকান ছিল খোলা। পুলিশ প্রশাসনের নজরদারি তেমনভাবে চোখে পড়েনি এদিন। লকডাউন চলছে, বহু মানুষ রাস্তায় নেমেছেন। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দেখা গেছে জটলাও। অন্যান্য দোকান বন্ধ থাকলেও কিছু ব্যবসায়ী দোকানের শাটার অর্ধেক খুলে চালিয়েছেন ব্যবসা। তবে 2 দিনের লকডাউনে প্রথম দিনেই ভালো সাড়া পড়েছে বলে মনে করছে प्रशासन आज के तो बाजार बंद सिद्धांत रही है किरम सारा पाচ্ছেন एकदम अभूतपूर्व सारा এটা লকডাউন এটা কমপ্লিট বন্ধের আকার নিয়েছে কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে করোনার মহাগতিবাড়ি যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে লকডাউন বা বন্ধ ছাড়া কোনো সর্বাত্মক একটা চেইনকে ভাঙতে গেলে এর প্রয়োজনীয়তা আছে মানুষ বুঝতে পেরেছে সবকিছু ঠিক আছে কিন্তু আগে তো বাঁচতে হবে বাঁচার জন্যই তো সবকিছু বেঁচে থাকবার জন্য লড়াই সংগ্রাম ইনকাম কষ্ট দুঃখ কিন্তু বেঁচে না থাকলে কি হবে তো আজকের এই বন্ধ সর্বাত্মক সফল অশোকনগরের পাড়ার দোকানগুলোও বন্ধ আছে প্রশাসনে কিরম সাড়া পাচ্ছে প্রশাসন খুব ভালো প্রশাসন তো একদম অ্যাক্টিভ আছে কারণ প্রশাসন যদি তৎপর না থাকে তো মানুষ কিছু মানুষ তো আছে সবার কথা সবার শোনে না ভালো কথা অনেক মানুষ শোনে না এরকম কিছু মানুষ এই সমাজে আছে সুতরাং প্রশাসনকে কঠোর না হলে এতটা বন্ধ করা সম্ভব হতো না আপনার নাম गुपी मजुमदार सम्पादक गोलबाजार व्यवसायी समिति ब्यूरो रिपोर्ट रेगुलर न्यूज।